শ্রাবণ মাসের প্রথম সোমবার এক যুবক নিজের খরচায় মহাদেবের ও হনুমান মন্দির তৈরি করে গ্রামবাসীদের দান করলেন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার চরি অনন্তপুর কামারপাড়া গ্রামে। সোমবার দুটি মন্দিরের শুভ উদ্বোধন হয়। মন্দির উদ্বোধন করেন গ্রামের শিশুরা। মন্দির দুটি তৈরি করেছেন গ্রামের যুবক সাহেব পান্ডে। তার অনেক দিনের ইচ্ছা ছিল গ্রামবাসীদের জন্য মন্দির নির্মাণ করবেন। এদিন মন্দির উদ্বোধন উপলক্ষে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। অনন্তপুর কামারপাড়া একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে আমাদের সৌভিক পান্ডে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মন্দির প্রতিষ্ঠা করলো তিনি। যে এই সকল কাজের সমস্ত খরচা তিনি বহন করেছেন। এই মন্দিরের যত কিছু খরচা হয়েছে সমস্ত কিছু বহন করেছেন। আমরা আগামী দিনে সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকলে একত্রিত হয়ে এই সৌভিক পান্ডেকে আশীর্বাদ করুন, তিনি যেন আরও ভালো কাজ করতে পারেন এবং সমাজের কাজ করতে পারেন। আমরা চাইছি এর চেয়ে তো আরও ভালো কিছু করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।